First of all in. Opening match, Bangladesh versus England. Tohin Tarofdar, captain. Longe mohurte kintu ekta point niye nijer court e fire gechen. Action replay. Ankle hold korbar chesta korechilen. Nijer court e fire gechen besh chomotkar bhabe ebong ekta point kintu sathe kore niye gechen. Ei mohurte score line apnara dekhte pacchen. T Sports er pordai. 1-0 এবং আরো একটা পয়েন্ট কিন্তু বাংলাদেশের খাতায় যুক্ত হয়ে গেল রেডা বাংলাদেশের কোর্ট থেকে কিন্তু ফিরে যেতে পারলেন না অ্যাকশন রিপ্লেতে আমরা দেখছি বোনাস লাইন বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি এবং শেষ পর্যন্ত তার বোর্ডে যুক্ত হলো 4-0 এই মুহূর্তে গিয়ে বাংলাদেশ 4-0 ব্যবধানে তুহিন তরফদার নিঃসন্দেহে সবকিছু মিলে চমৎকার একটা আয়োজন এবার কিন্তু সুপার ট্যাকেলের একটা সুযোগ রয়েছে ইংল্যান্ডের জন্য তবে সেটা তারা পারলেন না উল্টো একটা পয়েন্ট দিয়ে দিলেন বাংলাদেশকে তাদের প্রিপারেশনের ব্যবস্থা করেছে বলতে বলতে এবারে কিন্তু তুহিন তরফদার অল আউট করে দিয়েছে অপোনেন্টকে অর্থাৎ বোনাস পয়েন্ট কিন্তু বাংলাদেশ পাবে অল আউট হয়ে গেল ইংল্যান্ড তিনটা পয়েন্ট নিয়ে এই রেড থেকে নিজের কোর্টে ফিরেছেন তুহিন তরফদার অল্প সময়ের মধ্যেই অপোনেন্টকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ দারুণ পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে আরও একটা রেইড রেইডা জাকির হোসেন তিনি কিন্তু একটা বোনাস এবং সাথে একটা পয়েন্ট সব মিলিয়ে দুই পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন দারুণ পারফরমেন্স এখন পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে দারুণ টেকনিক্যাল খেলাটা প্রদর্শন করে থাকেন খুবই সাহসী একজন রেইডা আর দুজন মুন্সি লেফট কর্নারটা টার্গেট করেছেন একটা ব্যাক হিল করে একটা কিক করবার চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত অ্যাঙ্কেল হোল্ড করতে চেয়েছিলেন আউট হয়ে গেলেন আরদুজ্জামান মুন্সি এবং ফর দ্য ফার্স্ট টাইম পয়েন্ট ইংল্যান্ডের পক্ষে একটা ভালো ট্যাকেল করবার চেষ্টা দেশ 13-1 ইংল্যান্ডের রেইড মিলান কমলেশ রেইডা ফিরে গেছেন এবং পার্সিউ করে একটা রেইড তুহিন তরফদারের কাছ থেকে বোনাস লাইনটা পার হবার চেষ্টা তিনি করেছিলেন তবে হয়েছেন কিনা সেটা পরে আমরা জানতে পাবো এই মুহূর্তে কিন্তু ট্যাকেলের চেষ্টা তুহিন তরফদার ভারসাম্য রাখতে পারলেন না একটা বোনাস পয়েন্ট তিনি পেয়েছেন তবে আউট হয়ে যাবার কারণে অপোনেন্ট অর্থাৎ ইংল্যান্ড আরও একটা পয়েন্ট অর্জন করেছে তারা এই মুহূর্তে ওয়েলিংটন ছিপছিপে গরনের একেবারে তরুণ রেইডা ইংল্যান্ডের পক্ষে লেফট কর্নার রাইট কর্নার ধীরস্থির মেজাজ ট্রাই করছেন তিনি পয়েন্টের জন্য এই মুহূর্তে কিন্তু বেশ বড় একটা ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড এবার কিন্তু ট্যাকেলটা চমৎকার হয়েছে হোল্ডিংটা দারুণ হয়েছে পুরো টিম মিলে ওয়েলিংটনকে একেবারে রুখে দিয়েছেন নিজেদের কোর্টে বাংলাদেশ আরও একটা পয়েন্ট বাংলাদেশের পক্ষে বাংলাদেশ 15 পয়েন্টে পৌঁছে গেল দেখুন কীভাবে ওয়েল আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এই মুহূর্তে আরও একটা রেইড ইংল্যান্ডের পক্ষে ডিফেন্ডাররা কিন্তু শক্ত একটা চেইন ডিফেন্স তৈরি করেছিলেন সেই ডিফেন্স কিন্তু অতিক্রম করে নিজের কোর্টে ফিরতে পারেনি রেইডা এই মুহূর্তে জাকির হোসেন একটা জাম্প করেছিলেন বটে তবে জাকির হোসেন কিছুটা ভুল টেকনিক অ্যাপ্লাই করলেন কিছুটা ভুল পথে পা বাড়ালেন তিনি যেখানে জাম্প করলেন ফিরে যাবার ডোরটা ওপেন রাখতে পারেননি সেখানে কিন্তু খুব দ্রুত ডিফেন্ডাররা পৌঁছে গেলেন এবং জাকিরকে কিন্তু তিনজন চার ইউ আর ওয়াচিং বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট অন্টি স্পোর্টস বলতে বলতেই ওয়েলিংটন তিনি কিন্তু কট হয়ে গেলেন অ্যাকশন রিপ্লে ঝুঁকি নিয়েছিলেন অনেকখানি
লক্ষ্যই করেননি ডিফেন্ডার এবং বলতে বলতে কিন্তু প্রথমার্ধের খেলাটা শেষ হলো প্রথমার্ধ শেষে 27-4 পয়েন্টে এগিয়ে বাংলাদেশ এবারে কিন্তু ওয়েলিংটন আরো একবার ভুল পথে পা বাড়ালেন ওয়েলিংটন আসলে বাংলাদেশের এগেইনস্টে যখন আপনি রেইড করবেন বাংলাদেশের মতো একটা বিগ টিমের এগেইনস্টে আলামিন এবারে কিন্তু আলামিন রাইট সাইডে তো অনেকখানি ঢুকে পড়েছিলেন অহেতুক ঝুঁকি নিলেন তো সেখান থেকে ব্যাক করতে পারলেন না কট হয়ে গেলেন এবার কিন্তু চমৎকার অ্যাঙ্কেল হোল্ড করেছেন সেখানে নামে যেহেতু বাংলাদেশ দল আজকে খুবই সুসংহত একটা জায়গায় ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে 32-6 পয়েন্টে এগিয়ে রয়েছে সুতরাং অহেতুক ঝুঁকিটা তিনি নিচ্ছে না এই মুহূর্তে কিন্তু চমৎকার একটা ডিফেন্স আমরা দেখলাম ভালো ট্যাকেল ভালো ট্যাকেল আহিলান এর আগের রেইডটাতে তিনি কিন্তু ফিরে যেতে পেরেছিলেন নিজের কোর্টে এবামিন রেইডা এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা তবে আলামিন দারুণ বুদ্ধিমত্তা দারুণ পারফরমেন্স তার কাছ থেকে জাম্প করে মিড লাইনটা ক্রস করেছেন অ্যাকশন রিপ্লে ও ভালো ট্রাই ছিল বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট ওপেনিং ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড হাফের খেলা আপনারা দেখছেন বাংলাদেশ 39 ইংল্যান্ড 12 এই মুহূর্তে আরও একবার আলামিনের কাছ থেকে দুজন ডিফেন্ডারকে আউট করে দিয়েছেন আলামিন অ্যাকশন রিপ্লে অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন একজন লবিটাতে চলে গেছিলেন তুহিন তরফদার সামলে নিয়ে পাল্টা রেড অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা এবং ওয়াও দুজনকে আউট করে দিলেন ওয়ান্স অ্যাগেন অল আউট ইংল্যান্ড তৃতীয়বারের মতো ফার্স্ট হাফে দুবার সেকেন্ড হাফে আরও একবার এবং বোনাস পয়েন্ট বাংলাদেশের জন্য 4 পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ এই রেইডটা থেকে জিয়াউর স্মাইলিং ফেস তার কাছ থেকে এবং বলতে বলতে শেষ বাঁশি বাজলো অর্থাৎ 46-12 পয়েন্টে ইংল্যান্ডকে পরাজিত করলো বাংলাদেশ দল ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার ভিজিট tsports.com